ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। ভাই ফাহাদ, আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যা চলছে, আল্লাহ যেন বানভাসী ভাই ও বন্দরকে সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন, এবং আমাদের প্রশাসনের জন্য আল্লাহ তালা সুমতি দান করেন, তারা যেন সবসময় দুর্নীতিতে ব্যস্ত না থেকে অন্তত এই বানভাসী লোকদের পাশে দাঁড়ায়, আল্লাহ যেন তাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর যে সকল ভাই ও বোনেরা বন্যা দুর্গত লোকদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে যাযায় খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আপনি প্রশ্ন করেছেন যে কিছু ভাই ত্রাণের টাকা পয়সা উঠিয়েছেন এবং সেই টাকা থেকে তারা সেই এলাকায় যান, খাওয়া দাওয়া করেন ইত্যাদি। তো আসলে এটা যেন সেরকমই হয়ে গেল যে বিড়ালের কাছে সুটকি পাহারা দেওয়ার অবস্থা, অথবা বেড়ায় যদি ধান খাই তাহলে আমি কিভাবে ধানকে রক্ষা করব। তো আসলে উচিত নয় যে ওই ত্রাণের সম্পদ থেকে আমরা খাব, যারা ত্রাণ আমরা উঠেছি ওখানে পৌঁছাতে যাচ্ছি ওইখান থেকে আমরা খাবো, এটা আমাদের উচিত নয়। আমরা যেরকম মানুষের কাছে উঠিয়েছি, মানুষেরা দান করেছে, ওইরকম আমাদেরও ত্যাগ থাকা উচিত। আরো বিশেষ করে আপনি উল্লেখ করেছেন যে তারা সামর্থ্যবান মানুষ, তাই যে এলাকায় তারা যাবেন সে এলাকায় নিজের খরচে যাওয়া উচিত, নতুবা ত্রাণের সম্পদ কিন্তু কমে যায়। আর যদি তারা একেবারে অভাবী হন কিন্তু ভালো উদ্যোগ নিয়ে কাজটা করেছেন, তাহলে সেখান থেকে এতটুকু পরিমাণ নিতে পারেন যা তাদের খরচের জন্য যথেষ্ট হয় এবং সেটা যেন কোনো ট্যুর বা বিলাসের মধ্যে না পড়ে যায়, যান বাঁচানোর জন্য কিছু তারা গ্রহণ করতে পারেন যেটা তাদেরকে রাস্তার খরচ যোগাবে এবং হয়তো কোনো রকম খাবারটা তারা খেতে পারবে। আর এক্ষেত্রে যত লোক কম নিয়ে যাওয়া যায় সেটাই উত্তম, কারণ 10 জন 12 জন গেলে তো বিশাল একটা খরচ হয়ে যায়। তাই বলবো যে ত্রাণের সম্পদ থেকে বেঁচে থাকা উচিত এবং সেগুলো অভাবী ও বন্যা দুর্গতদের মাঝে যথাসাধ্য অধিক হারে পৌঁছানোর ব্যবস্থা করা উচিত। তাই যারা ত্রাণ উঠাবেন এবং পৌঁছাবেন তারা যদি সামর্থ্যবান হন তাহলে নিজের টাকা থেকেই খরচ করবেন, এটা তো মানবিক বিষয়। আমি তাদের জন্য উঠে যদি নিজে খেয়ে নিই তাহলে কিভাবে হলো, আর একান্ত যদি যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা গরিব মানুষ হন তাহলে এখান থেকে অনন্য পায়ে হলে যতটুকু প্রয়োজন ভাড়াটা এবং হয়তো কোনো রকম একদিন দুই দিনের জন্য যে খাবারটা হয়তো পৌঁছানোর জন্য সময়কালীন সময় যে খাবারটা লাগে সেটা তারা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।